নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে, কারণ রাজ্যে আবারও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে আজ থেকে শুরু হয়েছে বৃষ্টি, পাশাপাশি দক্ষিণবঙ্গ জুড়ে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আজ পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা 16.7 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করছে, পাশাপাশি তাপমাত্রার পারদ বাড়ছে। সৌজন্যে পশ্চিমী ঝঞ্ঝার জেরেই উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে এবং তার জেরেই বাড়ছে পারদ, ব্যাকফুটে শীত। রাজ্যে আরও একবার বৃষ্টির ভ্রুকুটি, বুধবার থেকে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি চলবে গোটা সপ্তাহ জুড়েই। অন্যদিকে উত্তরবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। উত্তরবঙ্গে এই কদিন যে তুষারপাত চলছিল, সেই তুষারপাতও কিন্তু বন্ধ হবে বৃষ্টির জেরে, এমনটাই জানা যাচ্ছে হাওয়া অফিসের তরফে। রাজ্য জুড়ে চলছে বৃষ্টি, উত্তরবঙ্গে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ, আজ পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। এই গোটা সপ্তাহ জুড়েই বৃষ্টির দাপট থাকবে, এমনটাই কিন্তু পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। পশ্চিমী ঝঞ্ঝার জেরেই কার্যত স্লথ হয়ে গিয়েছে শীতের গতি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্তা চৌধুরী। সুদীপ্তা, আবারও রাজ্যে বৃষ্টির ভ্রুকুটি, বিস্তারিত জানতে চাইব। হ্যাঁ, দেখো, বৃষ্টি হবে এবং এই সপ্তাহে অর্থাৎ চলতি সপ্তাহে বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। বুধ, বৃহস্পতি, শুক্র, এই 3 দিন কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। আজ কাল এই 2 দিন কিন্তু পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টি শুরু হয়ে যাবে এবং আজ থেকেই পশ্চিমের জেলাগুলো, বিশেষ করে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই সমস্ত জেলাতে কিন্তু আজ থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সঙ্গে সঙ্গে শিলা বৃষ্টি শুরু হয়ে যাবে এবং এর পাশাপাশি বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার, এই 3 দিন বিশেষ করে বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে এবং এর পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে, গঙ্গা ও পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও কিন্তু বৃষ্টি পূর্বাভাস রয়েছে, বাদ যাবে না কলকাতা শহর। কলকাতাতেও কিন্তু বৃহস্পতি, শুক্রবার নাগাদ বৃষ্টি হওয়ার সম্ভাবনা, সেটাও কিন্তু একই সঙ্গে রয়েছে। যদিও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তবে পশ্চিমের জেলাগুলোতে ইতিমধ্যেই বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টি, সেটাও কিন্তু হবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে, সেখানেও কিন্তু পার্বত্য এলাকায় বা পার্বত্য জেলা দার্জিলিং, কালিম্পং, সেই সমস্ত জেলায় বৃষ্টি হবে এবং তার পাশাপাশি অন্যান্য জেলাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সব মিলিয়ে রাজ্য জুড়েই একটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কারণ হিসেবে যেটা বলা হচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা এবং তার সঙ্গে সঙ্গে পূবালী বাতাস, এই দুটি মিশ্রণ এবং পূবালী গরম বাতাস এবং পশ্চিমী ঝঞ্ঝার যে ঠান্ডা বাতাস, এই দুটি সংস্পর্শে কিন্তু এই বৃষ্টি প্রভাব দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই পশ্চিমী ঝঞ্ঝার ধরে উত্তর পশ্চিম ভারতের আবহাওয়া কিন্তু যথেষ্ট অবনতি হয়েছে, বিশেষ করে এই সমস্ত জায়গায় সিকিম কিংবা পার্বত্য এলাকা, যে হিমালয়ান পার্বত্য রেঞ্জ, সেখানে কিন্তু প্রবল তুষার ঝড়, তুষারপাত হচ্ছে, সেটা কিন্তু চলবে। তবে দার্জিলিংয়ে আমরা যদি তাপমাত্রা দেখি, দার্জিলিংয়ের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে তুষারপাতের কোনো সম্ভাবনা নেই, তবে আবহাওয়ার অবনতি সেটা কিন্তু হবে, বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে, তুষারপাতের আপাতত সম্ভাবনা নেই। তবে উত্তর ভারতে, বিশেষ করে উত্তর পশ্চিম ভারতে, সেখানে কিন্তু আবহাওয়ার অবনতি, সেটা পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি সম্ভাবনা সেখানেও কিন্তু রয়েছে, ঝোড়ো হাওয়া এবং তুষার ঝড় সিকিমে যেমন হচ্ছে সেটা কিন্তু চলবে, কাশ্মীর উপত্যকায় তুষার ঝড় সেটাও কিন্তু চলবে আরও বেশ কয়েকদিন, এমনটাই কিন্তু আলিপুর, এমনটাই মৌসুম ভবন সূত্রে জানা যাচ্ছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এ রাজ্যের ক্ষেত্রে যদি আসি, কলকাতার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, মূলত পরিষ্কার আকাশ থাকবে, কিন্তু কোথাও কোথাও মেঘের ঘন ঘটা সেটাও কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যাবে, অর্থাৎ কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে এবং গরম সেটাও কিন্তু বাড়বে। 17 ডিগ্রি টেম্পারেচার রয়েছে ইতিমধ্যেই, অর্থাৎ যে শীতের আমেজ সেটা কিন্তু একেবারেই উধাও হয়ে যাবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রায় 30-এর কোটায় সর্বোচ্চ তাপমাত্রা চলে যাচ্ছে, এটাও কিন্তু অবশ্যই শীতের আমেজে রীতিমতো বাধা সৃষ্টি করছে, ভিলেন হয়ে দাঁড়াচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝা।
এই বছর শীতে সামগ্রিকভাবে যদি দেখা যায় সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে শীত কিন্তু রীতিমতো লুকোচুরি খেলেছে এবং অকাল বর্ষণই বেশিভাবে দেখা যাচ্ছে। মাঝে মধ্যে বৃষ্টি এবং সেই বৃষ্টির গেরোয় আটকে গিয়েছিল শীত, ঠিক একই রকমভাবে বছরের শুরুতে কিছুটা শীতের দেখা মিলল, আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় মিড উইক হয়ে গিয়েছে এবং এই দ্বিতীয় সপ্তাহতেই আমরা দেখতে পাচ্ছি শীতের একেবারেই দেখা নেই। আবারও শীত ফিরবে কি না সেই নিয়ে কিন্তু আশঙ্কা এখন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, কারণ ডিসেম্বরের 15 থেকে জানুয়ারি 15 তারিখ পর্যন্ত মূলত যা কি পড়ে, কিন্তু সেইখানে 15 তারিখের আগেই আমরা দেখতে পাচ্ছি আবারও পশ্চিমী ঝঞ্ঝার গেরোয় শীত আটকে গেল, উত্তরে হাওয়া আটকে গেল এবং বৃষ্টির ভ্রুকুটি। সব মিলিয়ে বলা যায় এবারে শীতটা যে একেবারেই সে অর্থে যা কি শীত উপভোগ করতে পারলো না শহরবাসী সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে আবারও যা কি শীত পড়বে কিনা সেবার ব্যাপারেও কিন্তু নিশ্চিতভাবে বলতে পারছেন আলিপুর আপাতত, কারণ ইতিমধ্যেই 15 তারিখের পর থেকে ধীরে ধীরে উত্তরায়ণ শুরু হয়ে যায়, সূর্যের তেজ ইতিমধ্যেই বাড়তে শুরু করবে, তাই শীতের যে আমেজ উপভোগ্য আবহাওয়া সেটা কিন্তু এবছর মিলল না। একদিকে করোনার থাবা, অন্যদিকে আবহাওয়ার যে মনোরম রূপ সেটাও কিন্তু পেল না শহরবাসী। সব মিলিয়ে বলা যায় একটা একেবারে সুদীপ্তা, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে রাজ্য জুড়ে চলবে বৃষ্টি আপাতত। ধন্যবাদ তোমাকে, আপনাদের আরও একবার জানিয়ে রাখবো এই সপ্তাহ জুড়ে চলবে বৃষ্টি, পশ্চিমের জেলাগুলিতে শিলাবৃষ্টির সম্ভাবনা, বুধবার থেকে বাড়বে বৃষ্টি দক্ষিণবঙ্গে।